আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা মৌলভীবাজার পুরান হসপিটাল সড়ক, যেটা বর্তমানে সৈয়দ মুস্তফা আলী সড়ক, নতুন নামকরণ করা হয়েছে। আমরা মৌলভীবাজার ব্রিটিশ আমলে নির্মিত মৌলভীবাজার সিভিল সার্জনের বাসভবনের সামন থেকে বলছি। এটা লাইভ হওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই যে একটা সরকারি বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সরকারি সম্পত্তি, অনেক দিন ধরে পরিত্যক্ত অব্যবহারযোগ্য হিসাবে এটা পরে রয়েছে। তো সেটা দেখে নিজের কাছেই খারাপ লাগলো, এখানে সরকারের পক্ষ থেকে কিছু করা হচ্ছে না। তো সেটা বোঝানোর জন্য, কিছু প্রস্তাব দেওয়ার জন্য আমি মৌলভীবাজার সিভিল সাবেক সিভিল সার্জনের বাসভবনের সামন থেকে আপনাদের সামনে লাইভ হলাম। আমার কিছু প্রস্তাব এখানে তুলে ধরছি ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। এই প্রস্তাবগুলো আপনারা বাংলাদেশ সরকারের কাছে যারা দায়িত্বশীল আছেন পৌঁছে দিবেন, আর লোকের জনপ্রতিনিধি যারা আছেন আপনারা একটু চিন্তা করবেন, একটু আওয়াজ তুলবেন। আমি এইটা আপনাদের সামনে পেশ করলাম। সাবেক কার্যালয় নয়, সাবেক বাসভবন। এখানে আগে সরকারের প্রধান সিভিল সার্জন যিনি থাকতেন জেলার, মৌলভীবাজার জেলার আগে ছিল জেলার বাসভবন ছিল। অনেক দিন ধরে আমি তারপর পরিত্যক্ত অবস্থায় আমরা লন্ডন থেকে যখন আসি দেখি, তো 90% থেকে দেশের বাইরে, তার জন্য কতগুলো খবর নিয়ে দেখলাম যে এটা এখানে ইউজ হচ্ছে না। এটা সরকারি একটা সম্পত্তি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগ মন্ত্রণালয়ের সম্পত্তি, এটাকে ইউজ করা উচিত। কীভাবে ইউজ করা যেতে পারে? মৌলভীবাজার কোনো হার্টের হসপিটাল নাই, স্ট্রোক করার বাদে কোনো ধরনের স্ট্রোকের হসপিটাল নাই। এখানে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃকেই এই জায়গার মধ্যে এই পরিত্যক্ত সম্পত্তি, সিভিল সার্জনের বাসভবনের পরিত্যক্ত সম্পত্তিতে যদি সরকারের পক্ষ থেকে ডাকাতে, যেমন ডাকাতে যেরকম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট করা হয়েছে, হৃদরোগ এখানে যদি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মৌলভীবাজার ব্রাঞ্চটা করে হার্ট অ্যাটাকের জন্য সব ধরনের ব্যবস্থার হৃদরোগ ইনস্টিটিউট করা হয় এবং স্ট্রোক হওয়ার বাদে হওয়ার পরে মানুষের এখানে চিকিৎসা সেবার জন্য স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের জন্য একটা একটা হসপিটাল বা একটা ক্লিনিক করা হয়, তাহলে এটা ব্যবহারযোগ্য হবে। এই প্রস্তাব আমি রাখছি যে ঢাকাতে যেভাবে করা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সেটার ব্রাঞ্চ এখানে স্থাপন করা হবে। মৌলভীবাজার হৃদরোগ ইনস্টিটিউট সরকারের পক্ষ থেকে এখানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এখানে একটা ব্রাঞ্চ এখানে খোলা হোক, এই সম্পত্তির মধ্যে খোলা হলে মৌলভীবাজার জেলাবাসী উপকৃত হবে। আমরা হার্ট অ্যাটাক করলে, অনেকেই হার্ট অ্যাটাক করলে, স্ট্রোক করলে আমাদেরকে সিলেট যেতে হবে, মৌলভীবাজার হসপিটালে সেটার কোনো ব্যবস্থা নেই। তো এখানে সম্পত্তি খালি রয়েছে, এখানে সরকার যদি চায়, বর্তমান সরকারের যথেষ্ট ভালো কাজ করে যাচ্ছে, এই এটা একটি ভালো কাজ হতে পারে সরকারের পক্ষ থেকে যদি এখানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একটা ব্রাঞ্চ অচিরেই স্থাপন করা হয়, প্রতিষ্ঠা করা হয়, সমগ্র মৌলভীবাজারবাসী, মৌলভীবাজার জেলাবাসী উপকৃত হয়। আসুক আমাদের মাননীয় এমপি মহোদয় যিনি আছেন, জেনার রহমান সাহেব, আমাদের মৌলভীবাজার পৌর মেয়র জনাব ফজলুর রহমান সাহেব, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল সাহেব সহ যারাই আছে, আপনারা জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান সাহেব যারাই আছেন, আপনারা বসে সরকারের কাছে একটা প্রস্তাব পেশ করুন যে মৌলভীবাজার সিভিল সার্জনের পরিত্যক্ত সম্পত্তিতে এখানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মৌলভীবাজার শাখা স্থাপন করা হোক, তাহলে মৌলভীবাজারবাসী উপকৃত হবে। ইউকে নিউজ বাংলার পক্ষ থেকে এই দাবি, এই আওয়াজ আজকে তুললাম, আমার এই আওয়াজ সবার কাছে আপনারা পৌঁছে দেবেন। ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়া লন্ডনের পক্ষ থেকে সাংবাদিক মহিউদ্দিন আফরান, সিভিল সার্জনের বাসভবনের কাছ থেকে আমি আপনাদের সামনে এই দাবিটা তুলে ধরলাম।